দেখছেন খবরিয়া 24, সাথে আমি কল্যাণময়। কয়েক মাস ধরে করোনার সাথে লড়াই করা সত্ত্বেও দক্ষিণ দিনাজপুরে কিন্তু করোনার সংক্রমণ কমছে না। শনিবার জেলায় ফের 22 জনের দেহে করোনা সংক্রমণের হদিশ মিলেছে, ফলে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 937। এখনো পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 451 জন। শুক্রবার রাতে মালদা মেডিকেল কলেজের ভিআরডি ল্যাব থেকে আসা 22 জনের মধ্যে বালুরঘাটের 12 জন, হিলির 2 জন, তপনের 6 জন, হরিরামপুরের 2 জন রয়েছেন বলে জানা গেছে। এছাড়াও বালুরঘাট গ্রামীণ এলাকার মধ্যে চককাশির 1 জন, কামারপাড়ার 2 জন, জন্তিগ্রামে 1 জন, মল্লাইপুরের 2 জন রয়েছেন। এদের মধ্যে ট্রাক চালক থেকে স্বাস্থ্যকর্মী, কৃষক ও অন্যান্য শ্রমজীবী, সাধারণ গৃহস্থরাও আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। এদিন বালুরঘাট শহরের 12 জন নতুন আক্রান্তের মধ্যে রয়েছেন শহরের ঢাকা কলোনির 1 জন, গীতাঞ্জলি পাড়ার 1 জন, নারায়ণপুরের 1 জন, রঘুনাথপুরের 2 জন, শান্তি কলোনির 1 জন। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই উপসর্গহীন বলে দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। এদিন নতুন আক্রান্তদের জেলার বিভিন্ন সেফ হোম ও কোভিড হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে, যদিও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করতে চাননি জেলা স্বাস্থ্য আধিকারিকরা। এদিকে আজও জেলায় পূর্ণ লকডাউন চলছে, জরুরি পরিষেবা ছাড়া সব বন্ধ রয়েছে বলে জানা গেছে। এখনকার মতো খবর এখানেই, চোখ রাখুন পরবর্তী খবরের দিকে। খবরিয়া 24।